প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। কি, আমরা গত ক্লাসে মজার একটা গল্প পড়ছিলাম। আমরা আজ কি সেই গল্পের বাকি অংশটা পড়ব? মনে আছে গল্পের নামটা কি? হ্যাঁ, বড় রাজা ছোট রাজা। তাহলে চলো আমরা দেখি বড় রাজা আর ছোট রাজার কি হলো। ছোটকে টুটি চেপে ধরলে কি করে তাই জানাতে চাই। বলেই বড় রাজা নিজেই মস্ত মুঠোয় রাজ্যসহ ছোট রাজাকে কোষে চেপে ধরলেন। বড় রাজার মোটা মোটা আঙ্গুলের ফাঁক দিয়ে জলের মতোই সব গোলে পালালো। ছোট রাজা, তার রাজসিংহাসনের রাজপুরী সমস্তই বেরিয়ে গেল। বড় রাজা হাত খুলে দেখলেন মুঠো খালি। বুড়ো আঙ্গুলের গোড়ায় মৌমাছির হুলের মতো একটা কি বেঁধে রয়েছে। যন্ত্রণায় বড় রাজার আঙ্গুলটা দেখতে দেখতে ফুলে ঢোল হয়ে উঠল। এবারে চলো তো আমরা কি কিছু শব্দের অর্থ শিখি। মুঠো, রাজসিংহাসন, রাজপুরী। মুঠো অর্থ মুষ্টি, রাজসিংহাসন অর্থ রাজার আসন, রাজপুরী অর্থ রাজপ্রাসাদ। এবারে আমরা কি প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, বড় রাজার হাত খুলে কি দেখলেন? বড় রাজার হাত খুলে দেখলেন মুঠো খালি। খ, বড় রাজার বুড়ো আঙ্গুলের গোড়ায় কি অনুভূত হল? বড় রাজার বুড়ো আঙ্গুলের গোড়ায় মৌমাছির হুলের মতো একটা কি বিধে আছে, এরকম অনুভূত হল। এ গল্পে কার বুদ্ধি সবচেয়ে বেশি বলে তোমার মনে হয়? কেন মনে হয়? এ গল্পে ছোট রাজার বুদ্ধি সবচেয়ে বেশি বলে আমার মনে হয়, কারণ বড় রাজা অনেক অনেক সৈন্য নিয়ে রাজ্য জয় করতে বের হলেন, কিন্তু শেষ পর্যন্ত এসে ছোট রাজার কাছে কি পরাজিত হলেন। কেননা ছোট রাজার বুদ্ধি ছিল অনেক বেশি, তাই আমার কাছে বড় রাজার চেয়ে ছোট রাজার বুদ্ধি অনেক বেশি মনে হয়। চলো এবারে আমরা নতুন কিছু শিখি। কি শিখব? কি বক্সে আমরা অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছি, এগুলো কি করব? পাঠ থেকে খুঁজে আমরা অর্থ বলবো। দিগ্বিজয়, সেনাপতি, রাজত্ব, জয়ঢাক, চর, দূত, অগোচর, খাপ্পা, মন্ত্রণা, অনুবীক্ষণ, ফৌজ, অস্ত্র, সন্ধি, রথ, রথি, ঝুপঝাপ, রাজ্য, মুঠো। তাহলে চলো এবারে আমরা অর্থগুলো বলি। দিগ্বিজয় অর্থ চারিদিকের নানান জায়গা জয় করা। সেনাপতি অর্থ দল, মানে সেনা দলের প্রধান। রাজত্ব অর্থ রাজার শাসন যেখানে চালু আছে। জয়ঢাক অর্থ জয়ী হওয়ার পর যে ঢাক বাজানো হয়, অর্থাৎ এটাও কি এক ধরনের বাদ্যযন্ত্র। চর, চর অর্থ গোপন খবর সংগ্রহ করে যিনি দেন। দূত, দূত অর্থ বার্তাবাহক। অগোচর, অগোচর অর্থ চোখের আড়ালে থাকা। খাপ্পা, খাপ্পা অর্থ রাগান্বিত হওয়া। মন্ত্রণা, মন্ত্রণা অর্থ পরামর্শ। অনুবীক্ষণ, অনুবীক্ষণ অর্থ চোখে দেখা যায় না এরকম জিনিস দেখার যন্ত্র। ফৌজ অর্থ সৈনিক। অস্ত্র অর্থ হাতিয়ার। সন্ধি অর্থ চুক্তি। রথ, রথি এক ধরনের গাড়ি যাতে চড়ে যোদ্ধা যুদ্ধ করেন। ঝুপঝাপ কি পতনের শব্দ। রাজ্য, রাজ্য মানে কি দেশ। মুঠো, মুঠো অর্থ মুষ্টি। এবারে আমরা কি শিখব বলো তো? এবারে আমরা গত ক্লাসে যা পড়েছিলাম বক্সের এই শব্দগুলো দিয়ে শূন্য স্থান পূরণ, কি আজও আমরা সেই একই রকমভাবে একই কাজ করব। তাহলে চলো আমরা পড়ে নিই। ক, সমস্ত ছোট রাজ্য জয় করে রাজা ড্যাশ বসলেন, কি রাজসিংহাসনে বসলেন। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি। সমস্ত ছোট রাজ্য জয় করে রাজা রাজসিংহাসনে বসলেন। খ, রাজার খামখেয়ালিতে মন্ত্রী মহার ড্যাশ পড়লেন, কি পড়লেন? ফাপড়ে পড়লেন। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি। রাজার খামখেয়ালিতে মন্ত্রী মহা ফাপড়ে পড়লেন। গ, রাজা ড্যাশ করে এসেছেন, কি করে এসেছেন? রাজা দিগ্বিজয়। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি। রাজা দিগ্বিজয় করে এসেছেন। ঘ, শিকারের খোঁজে রাজা ড্যাশ যাচ্ছেন,
কোথায় যাচ্ছেন রাজা? অন্যত্র যাচ্ছেন। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি, শিকারের খোঁজে রাজা অন্যত্র যাচ্ছেন। রাজ্য জয়ের আনন্দে চারিদিকে ড্যাশ বাজছে, চারিদিকে কি বাজছে? জয় ঢাক। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি, রাজ্য জয়ের আনন্দে চারিদিকে জয় ঢাক বাজছে। চ, রাজা ড্যাশ করলেন, ছোট রাজা পালিয়ে যেতে পারেন, কি করলেন? আন্দাজ করলেন। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি, রাজা আন্দাজ করলেন, ছোট রাজা পালিয়ে যেতে পারেন। এবারে আমরা কি অনেকগুলো কি যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি, আমরা চলো দেখি কিভাবে আমরা নতুন নতুন শব্দ শিখতে পারি যুক্ত বর্ণ দিয়ে। মস্ত, এখানে রয়েছে ছয় ত, এটিকে ভেঙে আমরা স যোগ ত এভাবে লিখতে পারি, এভাবে আমরা আস্ত গোস্ত নতুন নতুন শব্দ শিখতে পারি। বন্দুক, এখানে রয়েছে নয় দ, এটিকে ভেঙে আমরা ন যোগ দ এভাবে লিখতে পারি, এভাবে আমরা নিন্দুক বিন্দু নতুন নতুন শব্দ শিখতে পারি। রাজ্য, এখানে রয়েছে জয় জফলা, এটিকে ভেঙে আমরা জ যোগ জফলা এভাবে লিখতে পারি। আর জ্যাকেট জ্যামিতি, এভাবে নতুন নতুন শব্দ শিখতে পারি। ক্রমে, এখানে রয়েছে কয় র ফলা, এটিকে ভেঙে আমরা ক যোগ র ফলা এভাবে লিখতে পারি। চক্র বক্র, এরকম আমরা নতুন নতুন শব্দ শিখতে পারি। খাপ্পা, এখানে রয়েছে পয় প, এটিকে ভেঙে আমরা প যোগ প এভাবে লিখতে পারি। ধাপ্পা বেখাপ্পা, এরকম আমরা কি নতুন নতুন শব্দ শিখতে পারি। এবারে আমরা কি চলো এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করি। রাজ্য, চর, রথ, মুঠো, রাজ, সিংহাসন। তাহলে আমরা কি বলতে পারি রাজ্য দিয়ে? চলো আমরা তাহলে রাজ্য দিয়ে বলি। রাজ্য, ছোট রাজা তার রাজ্য নিয়ে সুখে ছিলেন। চর, শত্রুপক্ষের চর ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়েছিল। রথ, রথে চড়ে রাজা রাজ্যে আসলেন। মুঠো, সে ভিক্ষুককে এক মুঠো চাল ভিক্ষা দিলেন। রাজ সিংহাসন, রাজা রাজ সিংহাসনে বসে আছেন। এবারে আমরা চলো কি করব, আমরা নতুন কিছু শিখব। আমরা দুই দিকে কিছু বাক্য দেখতে পাচ্ছি, আমরা কোন বাক্যটির সাথে কোন বাক্যটি মিলে যায় সেটি কি করব, আমরা একসঙ্গে বলবো। বড় রাজা আর ছোট রাজা, ক্রমে ক্রমে মস্ত বড় এই পৃথিবী। ছোট শহর এতটাই ছোট যে বড় রাজার আঙ্গুল ফুলে বড় বড় অস্ত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে, সেখানে হাতি চলে না, ঘোড়া চলে না, ঢোল হয়ে উঠল। বড় জিনিসকেই লক্ষ্য করে। বড় রাজা জয় করে ফেললেন, দিক বিজয় করতে চললেন। তাহলে আমরা দেখি কোনটার সাথে কোনটা হয়। বড় রাজা আর ছোট রাজা কি দিক বিজয় করতে চললেন? তাহলে কি বড় রাজা আর ছোট রাজা দিক বিজয় করতে চললেন। ক্রমে ক্রমে মস্ত বড় এই পৃথিবী কি করলেন? বড় রাজা জয় করে ফেললেন। তাহলে আমরা দেখি ক্রমে ক্রমে মস্ত বড় এই পৃথিবী বড় রাজা জয় করে ফেললেন। ছোট শহর এতটাই ছোট যে কি সেখানে হাতি চলে না, ঘোড়া চলে না। বড় রাজার আঙ্গুল ফুলে কি? বড় রাজার আঙ্গুল ফুলে ঢোল হয়ে উঠল। বড় বড় অস্ত্র কি? বড় বড় অস্ত্র কি হয় বলো তো? বড় বড় অস্ত্র বড় জিনিসকেই লক্ষ্য করে। এবারে কি, এবারে আমরা কি শিখব? একই রকমের শব্দের ভিন্ন ভিন্ন অর্থ শিখব। আমরা এখানে দেখতে পাচ্ছি চর, একটি চর অর্থ হচ্ছে দুধ, অন্যটি অর্থ হচ্ছে নদীর চর। আবার চলা, দেখো বানানো একই রকম লাগছে, কিন্তু আমরা দুই ধরনের কি পাবো, অর্থ পাবো। চলা অর্থ পায়ে হাঁটা, আর আমরা বলতে পারি চলা অর্থ কি, চালিত হাওয়া। তাহলে শব্দগুলো একই, কিন্তু আমরা কি ভিন্ন ভিন্ন অর্থ পেলাম। এবারে আমরা কি কিছু প্রশ্নগুলো বলবো, আর কি করব, প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলবো এবং কি করব, খাতায় লিখবো। ক, বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন? বড় রাজা ছিলেন রাজ্যলোভী, তাই তিনি সব রাজ্য জয় করতে চাইলেন। এজন্য তিনি মস্ত মস্ত হাতি ঘোড়াসহ বিশাল বাহিনী নিয়ে ঢাক ঢোল পিটিয়ে রাজ্য জয় করতে বের হলেন। খ, বড় রাজা ছোট রাজার ওপর রেগে গেলেন কেন? যুদ্ধের মাঝে বড় রাজা ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন। ছোট রাজা জানালেন ছোট আর বড়তে সন্ধি হয় না, এটা শুনে বড় রাজা রেগে গেলেন। গ, বড় রাজা কেন ছোট রাজ্যকে জয় করতে পারলেন না? ছোট রাজার রাজত্ব এত ছোট যে তা চোখের আড়ালে থাকে, সেখানে প্রবেশ করা খুব কঠিন, তাই বড় রাজা ছোট রাজ্য জয় করতে পারলেন না। ঘ, বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন?
বড় রাজা, মন্ত্রী, সেনাপতি ও মস্ত মস্ত হাতি ঘোড়া সহ বিশাল বাহিনী নিয়েও ছোট রাজ্য জয় করতে পারেননি। তাই বড় রাজা ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন। ও বড় রাজা আর ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ, কেন? বড় রাজা আর ছোট রাজার মধ্যে আমার ছোট রাজাকে বেশি পছন্দ, কেননা ছোট রাজা সাধারণ মানুষের সাথে চলতেন, তিনি তার ছোট রাজ্য নিয়েই সন্তুষ্ট ছিলেন। তিনি বিনা কারণে যুদ্ধ পছন্দ করতেন না, তার কোনো লোভ ছিল না। এই সমস্ত কারণেই আমার বড় রাজার চেয়ে ছোট রাজাকে অনেক বেশি পছন্দ। এবার কি করব শিক্ষার্থীরা, আমরা বাসায় নিজেরা এই গল্পটা কি বলার চর্চা করব, এবং কি করব, আমরা এই পাঠে যা যা শিখলাম সবগুলো বাসায় কি চর্চা করব, আর কি আশেপাশে যারা থাকবে তাদেরকে এই গল্পটা শোনাবো, কি বেশ মজা হবে, তাই না বলো? হ্যাঁ, আমরা কি তাহলে এখন এখানেই শেষ করতে চাচ্ছি? কি মন খারাপ হয়ে যাচ্ছে? না, আমরা পরবর্তী ক্লাসে আরও মজার মজার গল্প নিয়ে আসব। সেই পর্যন্ত কি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই শেষ করছি।